मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू ब्रैंड न्यू डे एंड ब्रैंड न्यू व्लॉग। सेवन डेज चैलेंज फर्स्ट पार्टा तुम्हारे कम लगलो? आज के हम सेकेंड डे, तो चलो व्लग शुरू करा जा। और की करी की ना करी सेटा तुम्हारा आगे तो व्लगे देखते ही पावे, तो चलो एखन व्लगटा स्टार्ट करी। এসে ফার্স্টে ভেজিটেবলস গুলো সব কেটে নিয়েছি, তারপরেই আমি আর কি ব্লগটা স্টার্ট করলাম। কাটিং করার সময় আর ব্লগটা করিনি, তো সব ভেজিটেবল কেটে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটাও জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর দুটো জায়গা যে দেখতে পাচ্ছো, আমার একা চিকেন স্টিউ হবে, আর ওদিকে বাকি দুজনের হবে হচ্ছে চিকেন, মানে টুবাইর আর বাবার। আমি দেখো অল্প মানে হাফ টিস্পুনেরও কম বাটার আর হাফ টিস্পুন মতো সাদা তেল দিয়েছি। চিকেন স্টু যদি ভালো করতে চাও, দুটো জিনিস বাড়িতে থাকলে খুব ভালো হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে গোলমরিচ নর্মাল যেটা কালো, আর একটা হচ্ছে শামরিচ যেটা সাদা। সাদা গোলমরিচটা না টেস্ট অসাধারণ করে, অসাধারণ মানে এত ভালো করে। এটা না আমাকে একজন বলেছিল, তারপর থেকে আমি এটা দিই। ফুরিয়ে গেলে আমি সবার আগে দোকান থেকে ওইটা কিনতে চলে যাই। সাদা গোলমরিচ, তেজপাত্তা, গরম মশলা, গোটা গরম মশলা আর কালো কালো মরিচ মানে গোলমরিচ আর কি দিয়ে বাকি সব ভেজিটেবলস একসাথে দিয়ে দিই, আর রসুনটাও একসাথে দিয়ে দিই। আজকে আমি না রসুনটা একটু পরে দিয়েছিলাম, কারণ রসুনটা একটু মানে ভুলে গিয়েছিলাম স্টার্টিংয়ের দিকে দিতে, ওই কারণে পরে দিয়েছিলাম। আর আমি এক পিস আলুই খাই, সেটা সকালবেলায় খাই, রাতের দিকে আমি আর খাই না, কারণ আজকে এটা লাঞ্চ ডিনার দুটোর জন্যই আমি বানাচ্ছিলাম, আর ওই কারণে বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ফার্স্টে একটুখানি অল্প মানে ফ্লেমটাকে জোরে দিয়ে ফার্স্টে সব মশলাগুলো দিয়ে একসাথে নেড়ে তারপর চিকেনটা অ্যাড করে দেবো। আর এতে কয়েকটা চিকেন এক্সট্রা দিয়েছিলাম, মানে সকালের জন্য দুটো আর রাতের জন্য দুটো পিস দেওয়া ছিল। আর বাকি এই চিকেনটাতে মানে এবারে তোমাদেরকে কিচ্ছু আর করতে হবে না, জাস্ট নাথিং, জাস্ট এর মধ্যে সল্ট অ্যাড করবে, আদা অ্যাড করবে, আর তারপরে যা যা মশলা হয় আর কি সেই সব মশলাগুলো একটু বাদে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ এরকম হালকা একটা কালার এসে যাবে, তারপরে একে একে আদা, তারপরে নুন। আচ্ছা, অনেকে হলুদ দেয়, আবার অনেকে হলুদ দেয় না। আমার যেমন খুব মাঝে মাঝে ইচ্ছে হলে হলুদ দিই, নাহলে দিই না। জিরে গুঁড়ো, তিন চারটে কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করলাম আর কি আজকে, জাস্ট ফর টেস্ট একটু ঝাল করার জন্য, নাহলে সাধারণত ওটাও দিই না। আচ্ছা, আজকে ব্রেকফাস্টের জন্য আমি অন্য কিছু খাইনি, কারণ আগের দিন ব্রাউন ব্রেড খেয়েছিলাম বলে আমি পরপর দু তিন দিন ব্রেড খাবো না, খাওয়াটা ঠিক হবে না, সেই কারণে আমি আজকে ব্রেকফাস্টে ছাতু খেয়েছিলাম। তো ছাতু তো আমার খেতে দারুণ লাগে, আড়াই টিস্পুন মতো ছাতুই এনাফ মানে ঠিকঠাক আর কি লাগে। তো দেখো এ রাখো, তারপর প্রেশারে সিটি দিলেই এই রকম চিকেন স্টিউ রেডি হয়ে গেছে, আর বাকিদেরও হচ্ছে। রেডি হয়ে বসে গেছি, আজকে একটু তাড়াতাড়ি শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি, আমার চোখ দেখে বুঝতেই পারছো। লাঞ্চ করার পর ওই সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ শুয়ে পড়েছিল, এখন আজকে বাড়িতেই ওয়ার্ক আউট করবো, ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এই যে সাথে ব্ল্যাক কফি খাচ্ছি, এটা কমপ্লিট করবো আর ছোলা এটা খেয়ে দেন আজকের ওয়ার্কআউটটা স্টার্ট করবো। আর আজকের একটা কথা বলে দিই, লাঞ্চের সময় তো কোনোরকম কোনো ভিডিও করা হয়নি, ওই সময়টাতে জাস্ট কিছু যেটা খেয়েছি সেটা করেছিলাম। আচ্ছা, পোর্শনটা হয়তো তোমাদের কাছে একটা মেজারমেন্ট থাকে ভাতের, যেটা ব্যাপার নর্মালি আমি ভাত কমই খাই, তো সেটাও 100 গ্রামের কম খাওয়ারই চেষ্টা করবে যা তোমরা ডায়েট করছো। কারণ ভাত কী বলতো, ভাতে তো প্রচুর কার্বোহাইড্রেট থাকে, তো সেক্ষেত্রে মানে ভাতের পরিমাণটা এই হাতের মুঠোর এতটা হলে বেটার হয়। তো আমি ওই 75 গ্রাম 80 গ্রামের মধ্যে হচ্ছে ভাতটা খাই, চাল নয় না ভাত, তো সেটাই খাই। আর এখন অনেক দেরি হয়ে গেল আজকে ওয়ার্কআউট স্টার্ট করতে, আজকে দালানে করবো আর এটা কমপ্লিট করে দেন ওয়ার্কআউট শুরু করছি, আবার তখনই ডাইরেক্ট কথা হবে। এর ওয়ার্কআউটটা ওখানে যায়নি, কারণ হচ্ছে আজকে তো আমি বাড়িতেই কিছু ভিডিও শ্যুট করাচ্ছিল আমার, ওই কারণে আমি যেতে পারিনি। তো ফার্স্টে আমি দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনের মতো রোলিং আর্মস, লেগ রাইজ, সব কিছুর সব ধরনের মানে স্ট্রেচিং, তারপরে মানে স্ট্রেচিং আর ওয়ার্ম আপ দিয়ে যেরকম শুরু করি করব। আর আজকে না আমার মানে বিকেলের থেকে একটু কাশিটা খুব বেশি হচ্ছিলো, যেই কারণে একটুখানি
মানে সর্দিটা আছে বলে একটু ব্রিথ প্রবলেম হচ্ছিল, তাই আজকে আমি খুব অল্প স্বল্প ওয়ার্কআউট করেছি। আর তোমাদেরকে এর আগেও বলেছি যে জুম্বা অ্যারোবিক্সটা আমি কোনোভাবেই তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওটা আমার 1 ঘন্টা ক্লাস টাইম লেগে যায় ওটা করতে, যেহেতু ওটা দেখাতে পারবো না। ওটা ছাড়া যেগুলো যেগুলো করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেক দিনই সাধারণত আমি অ্যাবসের ওয়ার্কআউটটা করেই থাকি, কারণ এই ভুঁড়ি কমানো হচ্ছে খুব টাফ একটা জিনিস। শরীরের সব জায়গায় ফ্যাট কমে যায়, কিন্তু পেটের ফ্যাট কমতে মানে পেট কমতে প্রচুর বেশি টাইম লাগে, তো ওই কারণে পেটের উপর কাজ করাটা খুব জরুরি। তো আমি যতটা সম্ভব পারি সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পেলে স্ট্রেচিং করার পরে তারপর ওয়ার্ম আপ করলাম, করে এবারে হাইনি করছি। হাইনি এটা হচ্ছে কি বলতো, বিগিনার্সরা এরকম দাঁড়িয়ে করতে পারবে। আর তার সাথে যেটা করছি সেটা হচ্ছে জাম্পিং জ্যাক্স, মাঝে মাঝে একটু জল খাচ্ছি, আর মাঝে তার সাথে আবার 2-3টে সেট করে জাম্পিং জ্যাক্স ডেলি থাকে। আর তার সাথে থাকছে হচ্ছে লেগ ক্রাঞ্চ বা লেগ রাইজ, যা ইচ্ছা বলতে পারো। আর মাঝে মাঝে আমি তার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সও করতে থাকি, কারণ এক জায়গায় না দাঁড়িয়ে থেকে ডান্স করলে আমার মনে হয় কাজেই দেবে সেটা দাঁড়িয়ে না থেকে। তারপর আমি একটা একটা করে গান চেঞ্জ করে অ্যাবস ওয়ার্কআউটে চলে গেলাম। এইটা আমি প্রত্যেক দিন করি। যাদের তোমাদের পিসিওডি বা পিরিয়ডসের কোনো ক্যাম্প বা প্রবলেম কিছু থাকে, দেন সেক্ষেত্রে করতে পারো। আমি এখানে এটাই বলছিলাম যে চলো এবার অ্যাপ স্টার্ট করা যাক। আর 2 সেট করেছি আজকে, সেটা হচ্ছে টুয়ে আমাকে একটু হেল্প করেছে, এখানে অনেকগুলো ওয়ার্কআউটই এর মাঝে করেছি, সেইটা মানে রেকর্ড করা হয়নি। তো ওকে বললাম পায়ের ওপর দাঁড়া, দিয়ে আমি অ্যাপসের ওয়ার্কআউটগুলো করেছি। এগুলো খুব জেনারেল ওয়ার্কআউট, এগুলো তোমরা সবাই জানো। আর আমার কাছে ডাম্বেল থাকে না, তাই ডাম্বেল থাকলে আমি তোমাদেরকে আরও কয়েকটা এক্সারসাইজ দেখাতে পারতাম, কিন্তু বাড়িতে করেছি তাই দেখাতে পারিনি। ওখানে করলে দেখাতে পারতাম, পরের দিন আমি চেষ্টা করব দেখাবার। কিন্তু যেদিন যেদিন স্যারের ক্লাস থাকবে সেদিন হয়তো আমার ওয়ার্কআউটগুলো দেখানো সম্ভব হবে না। তো দেখে নাও, লাস্টে আমি ডান্স একটু একটু করে সেটা আমার ক্লাসটা শেষ করলাম। আর ফাইনালি ক্লাসটা শেষ হয়ে গেছে। এখন ওয়ার্কআউট আমি এখন এতটাই দেখাতে পারবো, এরপরে আমি এখন আমার জুম্বা স্টার্ট করব। তো ডেফিনেটলি আগের দিন যেটা বলেছিলাম যে জুম্বাটা আমি দেখাতে পারবো না, তো ওটা কপিরাইট ক্লেম প্লাস অলসো স্যারেরও মানা থাকে। তো ওই কারণে এবার আমার এখন জুম্বা স্টার্ট হবে। এতক্ষণ পর্যন্ত স্ট্রেচিং, তারপরে ওয়ার্ম আপ, অ্যাপস সবটা করেছি, সেটা দেখিয়ে দিয়েছি। এরপরে কিছু জিনিস দেওয়া আছে অর্ডার ওয়ার্কআউটের জন্য, সেগুলো আসলে সেইগুলো দিয়েও কী কী ওয়ার্কআউট করা যায় সেগুলো দেখাবো। মানে এখনও পর্যন্ত আমি এখানেই অফ হচ্ছি, এখন আমার জুম্বা আছে 1/2 ঘন্টা মতো, সেটা কমপ্লিট করব। আজকে দেখো 491 ক্যালোরিজ হয়েছে বার্ন। আজকের জন্য এটা ঠিকই আছে, কারণ কালকে এর থেকে বেশি হয়েছিল, 664 হয়েছিল। আজকে আমার অ্যারোবিক্সটা করতে করতে সাডেনলি অনেকটা বেশি কাশি হয়েছিল, তো ওই কারণে আমি স্টপ করে দিয়েছি। 20 মিনিটস মতো করেছি, তারপরেই আমি স্টপ করে দিয়েছিলাম। এবার কাল হচ্ছে, আজকে কিবার বুধবার ছিল, তো কালকে বৃহস্পতিবার, কালকে তো ক্লাস আছে, তাই কালকে শুরুর যে এক্সারসাইজগুলো কয়েকটা সেগুলো দেখাবো, কারণ কালকে স্যার আসবে, সেই কারণে আমার আর কালকে থেকে কালকে তারপর ফ্রাইডে এখন 2 দিনই স্যার আসবে, তো ওই জন্য শুরুর এক্সারসাইজগুলো যতটা পারি দেখানোর চেষ্টা করব। হয়তো কাল পরশু নাও দেখানো যেতে পারে, কারণ স্যারের ক্লাসে সম্ভবত ওগুলো করা যায় না বা করাটা ঠিকও না, তো এই কারণে। তো আমি চেষ্টা করব, যেটা যদি করতে পারি তাহলে অবশ্যই যতটা পোষণ হয় দেখানোর চেষ্টা করব ডেফিনেটলি। কালকে ওখানে যাব, ওখানে গিয়ে করব। আর 2টো জিনিস আমি অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা ম্যাট অর্ডার দিয়েছি এখানে, ওখানে আমার একটা ম্যাট আছে। আর আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা স্টেপার বক্স, যেটা এসে গেলে আমি আনবক্সিংও করব, তোমাদেরকে দেখিয়েও দেব যে ওয়ার্কআউট করার জন্য একটা স্টেপার বক্স থাকলে প্রচুর কিছু ওয়ার্কআউট করা যায়, তো সেটাই আমি করব। আর এখন এই বসে আছি, এইবার যাই তোমার সাথে এখন একটু গল্প করব। তোমাদেরকে 2টো জিনিস দেখানো হয়নি, আমি নিয়ে এসেছি দেখাবো। পুজোর আগে না আমি 2টো প্যালেট কিনেছিলাম,
তো আর এই ব্যাগটা তো গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, এগুলো খুব ভালো, মানে তিনটে পার্টে থাকে, তার মধ্যে দুটো আমার কাছে আছে আর একটা আমি মেবি হয়তো কাউকে দিয়েছিলাম, আমি মনে পড়তে পারছি না কাকে দিয়েছিলাম। তো ছোটটা, একদম ছোটটা, এই দেখো এই দুটো প্যালেট আমি কিনেছিলাম অ্যামাজন থেকেই মনে হচ্ছে সম্ভবত, বা ফ্লিপকার্টও হতে পারে, জানি না, লিঙ্ক পেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা কথা বলতে পারি, যারা তোমরা দেখো দুটোই কিন্তু নিউড প্যালেট, একটা পিঙ্কিজ নিউড, একটা হচ্ছে যেটা তোমার হয় না যে ব্ল্যাকের ওপরে আই শ্যাডো করতে পছন্দ করো, তো সেই রকমের প্যালেট। এইটা দেখো, এই প্যালেটটা এতটা ভালো প্যালেট একটা, না দাঁড়াও দুটোই খুলি তাহলে বোঝাতে পারবো। এই দেখো এর মধ্যেও হালকা হালকা পিঙ্কিজ কিছু টোন আছে, যেগুলো ধরো তোমার হয় না বেস কালারগুলো, এইগুলো সব কটা কিন্তু বেস কালার, এইটা এইটা বেস কালার, এইটা বেস কালার, তো তিনটে বেস কালার এতেও আছে। আর দেখো এতেও কিন্তু তিনটে বেস কালার পেয়ে যাবে, মানে গ্লিটার এফেক্টের কালারও আছে, নর্মাল কালারও রয়েছে, সব কালার। আর তোমাদেরকে আমি দাঁড়াও এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি সোয়াচেসগুলো, দেখাচ্ছি দাঁড়াও। এই প্যালেটটার আমি কিছু সোয়াচেস তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো মানে কালারগুলো, না দাঁড়াও এইখানটা দেখালে হয়তো বুঝতে পারবে, এই দেখো মানে খুবই পিগমেন্টেড কালার, যেটা বেস কালার তার পিগমেন্টেশনটাও দেখাচ্ছি, এই দেখো খুব ভালো। আর একটা ধরো এই গ্লিটারগুলো অতটাও আমি বলবো না ভালো, বাট মোটামুটি খারাপ নয়, দেখতে পাচ্ছ। দেখো সোয়াচেসগুলো আমি তারও আরও একবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই, এই দেখো সোয়াচেসগুলো কিন্তু মানে লিটারালি আমি এটা বলতে পারি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি এই প্যালেটগুলো পেয়েছিলাম। আর এই যে এই কালারটা, এরও দেখো এখানে অনেকগুলো দেখিয়েছি, যেমন এইটা দেখো স্মোকি আই লুক করার জন্য, এইটা এইটা এই দুটো, বা এই ট্রানজিশন কালারটা, এইটাও মানে খুব ভালো কালারগুলো, ভীষণ মানে সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর গেট আপটাও দেখো, এটা পুরো হুডা বিউটির প্যালেটের একদম মানে কপি বলতে পারো, কিন্তু কম্বিনেশনটা ভালো। আর আমি আমার কাছে আরও একটা আই শ্যাডো প্যালেট আছে, যেটা সম্ভবত বিউটি গ্লেজের মনে হচ্ছে, ওটা আমি কিনেছিলাম ওই 1400-1500 টাকা মতো নিয়েছিল, আর এইগুলো খুব চিপ প্রাইজে কিনেছিলাম। তো এই দুটো খুব ভালো, লিঙ্ক আমি যদি পাই ডিসক্রিপশন বক্সে শেয়ার করব। আর এই যে তোমাদের সামনেই দেখালাম কালারগুলো, এই সবে ডিনার করে ওপরে এলাম। এবার আর একটা কথা হচ্ছে কি, এখানে এত পেপার ফেপার কি রেখেছে, কি জানি কি করছিল, যাই হোক এখন ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার ডে থ্রির সাথে। কেমন লাগছে তোমাদের ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও লিটল ড্রিমস অফ মাম্পি ব্লগ চ্যানেলটাকে। টাটা।